প্রতি বছরের মতো আবারও চলে এলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সেই পহেলা বৈশাখকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ মেতে উঠেছে এক আনন্দমুখর পরিবেশে। সেই পরিবেশ সম্পর্কে এবং তাদের মতামত সম্পর্কে আজ আমরা জানব, তাদের অনুভূতি, তাদের কথা। বৈশাখ আসলে দেখা যায় কি, এই আমাদের কাছে না স্কোপগুলো তৈরি করে দেয়, সেটা আপনি কর্পোরেট লেভেলেই হোক কিংবা হচ্ছে আপনার মানুষের জন্যই হোক, অ্যাটলিস্ট আমরা হচ্ছে এই সুযোগগুলো পাই যে আছে আমাদের সংস্কৃতি কি সেটা জানার জন্য, কিংবা হচ্ছে আমাদের সংস্কৃতি আমাদের কি বলে এইভাবে মিশে মানে মিশে যাওয়ার একটা সুযোগ। এই জিনিসটাই আসলে আমার কাছে বৈশাখ, যে অন্তত বছরের একটা দিন আমি হচ্ছে আমার সংস্কৃতি আমি আসলে পুরো বছরই ধারণ করছি, এটা হচ্ছে আমাদের আমার কাছে। আমাদের বৈশাখ এবং চারুকলার বৈশাখের মধ্যে মিল বন্ধনটি কোথায় এবং শুরুটি কোথায় একটু যদি বলতেন? বাঙালির বৈশাখ হয়তো ওই একদিনেরই, 14 এপ্রিল, কিন্তু মানে আমাদের প্রস্তুতিটা আর এর চেয়ে আরও অনেক আগে থেকে শুরু হয়ে যায়, প্রায় মাসখানেক আগে থেকে আমাদের মূলত প্রথমে আমাদের স্টলগুলো বসে, তারপর স্ট্রাকচারের কাজগুলো, যে মানে মঙ্গল শোভাযাত্রায় যেসব দেখেন আপনারা, তো যখন হচ্ছে গিয়ে ফাইনালি 14 এপ্রিল এসে যখন আমরা আমাদের কাজগুলোকে হচ্ছে গিয়ে বলতে গেলে একটা এক ধরনের ডিসপ্লে করা হয়, এটাও এক ধরনের এক্সিবিশন, তো তখন আর কি মানে যে কঠিন কাজ করার পর যে শান্তিটা ওটাই আর কি সবচেয়ে বড়। হ্যালো ঢাকা, বছর ঘুরে আবারও চলে এলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আজ আমরা এসেছি শাহবাগের মঙ্গল শোভাযাত্রা, চলুন আমার সাথে হারিয়ে যাই আজ প্রাণের উৎসবের আনন্দ। শুভ নববর্ষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, করতে পারি এই প্রত্যয় নিয়েই আমার এখানে আসা। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমরা আসছি এই জন্য মানে এক্সাইটেড, আমরা ভাইও আছে, ভাই আশেপাশে কোথাও আছে, ওনারা তো কখনো ঢাকা শহরে এগুলো দেখেনি, যে আমরা তো যত গ্রামে থাকি, এমনি মেলা হয় ওদিকে, মেলা হয়তো এনজয় করে যেতে পারে না হয়তো মেলায়, দেখে যে মেলা হয় এটাই আর কি, তো এটা নিয়ে আসলাম, এটা আমাদের সবচেয়ে বেশি বড় পাওনা এবার। Thank you.
আজ আমরা একটি বঙ্গ শোভাযাত্রায় আমাদের মাঝে আমরা কিছু অতিথি, তারা এসেছিল এখানে ক্রিকেট খেলতে, তারা গতকালকে পহেলা বৈশাখে উদযাপন করা অনুভূতি সম্পর্কে জানবো, তারা আমাদের দেশে আসার ভালো লাগাটা আছে সেটা কিছু এত সুন্দর জীবনে ফার্স্ট করবো এই উদ্দেশ্যে ইন্ডিয়া থেকে আমাদের প্রোগ্রামের মধ্যেই আছে। আপনি যে খুব ভালো লাগলো, আমরা এরপরে মাঝখানে একটা খারাপ না থাকতো তাহলে তো হয়ে যেত, আমরা হচ্ছে আমরা এখানে আমরা এনজয় করছি, আমাদের খুব ভালো লাগলো। এটা চুমকি চুরি না চুমকি, এটার মুঠ কিনতে গেলে নিচে দেশ বন্ধুরা। অনেক ঘোরাঘুরির পর আমরা সবাই এখন তৃষ্ণার্ত, সেই তৃষ্ণা মেটানোর জন্য আমি এবং আমরা খাচ্ছি লাচ্ছি আর অনেক মজা পাচ্ছি। আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে, এখানে আমরা লক্ষ্য করছি যে চলছে একটি উৎসব মুখর পরিবেশ, তো আসুন দেখা যাক এখানে কি হচ্ছে। বন্ধুরা এখন আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে, এখানে আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু অংশ পান্তা ইলিশের আয়োজন বৈশাখ সম্পর্কে এবং তাদের আয়োজন সম্পর্কে। আসলে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ বালুকা ছাত্র কল্যাণ সমিতি, আমাদের একটা সংগঠন, আমরা সংগঠন থেকে এবছর আমাদের এই বৈশাখী আয়োজন করছি। এখানে বৈশাখী আয়োজনের মধ্যে যা রয়েছে আপনাদের ইলিশ রয়েছে, পান্তা ভাত রয়েছে, তারপর হচ্ছে বেগুন ভাজি রয়েছে, এবার আলু ভর্তা রয়েছে। এটা আসলে আমাদের যে কৃষ্টি কালচার, সেই কৃষ্টি কালচার অনুযায়ী আমরা এটার আয়োজন করে থাকি এবং প্রতি বছর আমরা এই আয়োজন অব্যাহত রাখি।
আর আমাদের কমিটিটা নতুন, এবার শুধু প্রথম হয়েছে এবং আমরা চেষ্টা করবো পরবর্তী বছরগুলোতে এই ধারাবাহিকতা বজায় রাখতে। আমি রাজীব, সাধারণ সম্পাদক আমাদের পানসির। পানসি হচ্ছে আমাদের সংগঠনের নাম, এটার মূল নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ বাউকল ছাত্র কল্যাণ সমিতি। অনেক ধন্যবাদ। বন্ধুরা, পয়লা বৈশাখের এই আমেজে আজ ঘুরতে ঘুরতে এখন আমরা প্রায় শেষের দিকে। ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সবার মুখ ছিল আনন্দ উচ্ছল, সবাই ছিল অনেক খুশি, আর সেই খুশির প্রভাব ছড়িয়ে পড়ুক সারা বছর সেই কামনায় আমরা করি। তো আজ ক্যাম্পাস টিভির এই আয়োজনে আমি মাঝেরুল হক মহাজির এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। দেখা হবে আবারও কোনো না কোনো অনুষ্ঠানে। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।